28 অক্টোবর উদ্বোধন হবে সরকারের অন্যতম একটি মেগা প্রকল্প। এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল। এ লক্ষ্যে চলতি মাসের শেষের দিকে পরীক্ষামূলক যানবাহন চলাচল করবে সুড়ঙ্গ পথটি দিয়ে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্ত থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তের আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করছে এই টানেল। নদীর তলদেশে 18 থেকে 31 মিটার গভীরতায় তৈরি হয়েছে দুটি সুড়ঙ্গ পথ, প্রতিটি চওড়ায় 35 এবং উচ্চতায় 16 ফুট, যার দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। সব কাজ শেষে বঙ্গবন্ধু টানেল এখন যান চলাচলের জন্য প্রস্তুত বলে জানান এই সচিব। প্রায় প্রস্তুত হয়েছে আমরা বলতে পারি, এবং আগামী অক্টোবরের 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করার জন্য তারিখ নির্ধারণ করেছেন। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে এই টানেল উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু টানেল নির্মাণ ব্যয়ের 10,000 কোটি টাকার মধ্যে প্রায় 6,000 কোটি টাকা ঋণ হিসাবে দিচ্ছে চাইনিজ এক্সিম ব্যাংক। আন্তর্জাতিক মানে নির্মিত টানেলটি দিয়ে আগামী মাসের শুরুতে ট্রায়াল রান হওয়ার কথা। এ লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা সহ যানবাহনের ধরন ও গতিসীমা নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। স্পিডে গাড়ি চলবে, কোনো লোক হাঁটাহাঁটি নাই, কোনো সাইকেল নাই, জাস্ট আপনি গাড়ির মধ্যে দিয়ে চলে যাবেন। এখানে কোনো জায়গায় গাড়ি কোনো একটা অ্যাক্সিডেন্ট অথবা নষ্ট হওয়া ছাড়া ওইখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই। সেই জন্য থ্রি হুইলার আমার মতে অবশ্যই সম্ভব না এখানে অ্যালাউ করা। এখানে অ্যাপ্রোচের উপর দিয়ে একটি যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আমরা একটা প্রস্তাব দিয়েছি। ওখানে আমাদের পর্যাপ্ত ট্রাফিক ম্যানেজমেন্ট এবং স্যার বলেছে যে এখানে একটা পুলিশ ক্যাম্প বা ফাড়ি ওখানে করে দেবেন, করে দিলে আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে এই ট্রাফিক ম্যানেজমেন্টকে আমরা ক্লিয়ার করতে পারবো। বঙ্গবন্ধু টানেল সম্পর্কে কেউ মিথ্যা ও নেতিবাচক খবর ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 17 সেপ্টেম্বর। দুপুরে কেরানীগঞ্জ কারাগারের ভেতরে অবস্থিত অস্থায়ী আদালতে এই তারিখ নির্ধারণ করা হয়। সিনিয়র জেলা জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানি চলে। এই মামলায় সাক্ষীদের জবানবন্দি শেষ হয়েছে। আগামী তারিখগুলো জেরা করার জন্য নির্ধারণ করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রায় 1 ঘন্টা জেরা শেষে বিচারক আগামী 17 সেপ্টেম্বর জেরার জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বলেন, বেগম জিয়াকে হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছিল। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের আর্থিক ক্ষতির জন্য নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় রাষ্ট্রের অর্থের অনেক ক্ষতি হয়েছে। কিছু অসাধু ব্যবসায় সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়েছে বলে অভিযোগ কোল্ড স্টোরেজ মালিকদের। সেক্ষেত্রে আগামীকাল থেকে কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণকারী ব্যবসায়ীদের মনিটরিংয়ে আনা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে আলুর দাম নিয়ে মতবিনিময় সভায় সংস্থাটি আরও জানায়, কোনোভাবেই খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম 35 টাকার বেশি হওয়া যৌক্তিক নয়। হাসানুল শাওনের রিপোর্ট। গত 1.5 মাস যাবত খুচরা বাজারে আলুর দাম ধারাবাহিকভাবে বাড়ছেই। এই সময়ে প্রতি কেজি আলুর দাম 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। অথচ সরকারের হিসেবে এবছর আলুর উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে বেশি। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সভায় অবশ্য সরকারের এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কোল্ড স্টোরেজ মালিকরা। তাদের মতে এবছর আলুর উৎপাদন কম হয়েছে, তবে তা চাহিদার তুলনায় বেশি, তাই সংকট হওয়ার কারণ নেই। এছাড়া যেসব ব্যবসায়ী অযৌক্তিকভাবে আলুর দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কোল্ড স্টোরেজ মালিকরা। 40-45 দিন পূর্বে কেন আমাদের কোল্ড স্টোরেজের থেকে আলু খালাস শুরু হলো? যদি আলু 1 কোটি মেট্রিক টন আলু উৎপন্ন হয়ে থাকে, এই সরকারের যেসব কর্মকর্তারা, কৃষি সম্প্রসারণ বা কৃষি মন্ত্রক কর্মকর্তারা রয়েছেন মাঠ পর্যায়ে, যারা রিপোর্ট দিচ্ছেন, আমি মনে হয় তারা সরকারকে সঠিক রিপোর্ট দিচ্ছেন না, তাদের কাছে গাফলতি আছে। আমি ক্লিয়ার বলছি, অফিস থেকে ফোন করে পারবেন না আপনারা, আপনাদের প্রতিদিন হিমাগারগুলোতে মনিটরিং করেন, এবং যারা আলুর দাম বাড়াচ্ছে তাদের সোর্স অফ ইনকাম দেখেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, যারা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে আলু বিক্রি করছেন তাদের মনিটরিংয়ে আনা হবে। ভোক্তা পর্যায়ে 35 বা 36 টাকা হতে পারে, আমরা এটা নির্ধারণ করে দেয়নি। এইটা এখন আছে 48 থেকে 50 টাকা, যেটি আমাদের পাইকারি পর্যায়ে আছে 42 টাকা। তাহলে যদি আপনার 35 থেকে 36 টাকা হয়, তাহলে পাইকারি পর্যায়ে এটি হওয়া উচিত 30 থেকে 31 টাকা। জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের এই যে 15টা জেলা আছে যেখানে কোল্ড স্টোরেজ আছে, সেখানে একটা একটা মানে কী বলবো, সমন্বিত মনিটরিং টিম করতে হবে, এবং তারা মূলত একদম ডোর টু ডোর যেতে হবে, অর্থাৎ কোল্ড স্টোরেজে যেতে হবে, গিয়ে তারা এই জিনিসটা মনিটর করবে, এবং এটা আগামীকাল থেকে আমরা চেষ্টা করব। এছাড়া এখন থেকে আলু ব্যবসায়ীদের কাছ থেকে পাকা ভাউচার ছাড়া আড়তে আলু তুললেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যাও বেড়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। চলতি কয়েক মাসের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে 61 জনের। সিটি কর্পোরেশনের ব্যবহার করা ফগার মেশিনের ধোয়া কার্যকর হচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের, আর স্যালানিয়ের সংকট ঠেকাতে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্তের পাশাপাশি প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে 200+ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,100 জন ছাড়িয়েছে। গত কয়েক মাসের মধ্যে মৃত্যু হয়েছে 61 জনের। আগস্ট মাসে মৃত্যু হয়েছে 28 জন নারী ও শিশুর। নগরের 41টি ওয়ার্ডের পাশাপাশি 15টি উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এখানে আসছি রবিবারে, রবিবারের 12:30 পর্যন্ত ছিল, 12:30 পরে জ্বর কমছে। ব্লাডের প্লাটিনাসটা কম ছিল, মিনিমাম নাকি 1.5 লাখ থাকতে হয়, এটা আমার 29,000 চলে আসছিল। ডেঙ্গুর কারণে হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গু রোগীর সংখ্যা আপনারা যেরকম পুরো দেশে চিত্র দেখছেন ধীরে ধীরে বাড়ছে, এবং সিনারিওটা মোটামুটি আমরা যদি গ্রেড করি আপার গ্রেডেই থাকছে, মানে দিন দিন যতদিন যাচ্ছে সংখ্যা তত বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফগার মেশিন কার্যকর হচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এটা মানুষের শুধু ক্ষতি করে, ধোঁয়াটা মানুষের ভিতরে গিয়ে এটা মানে মানুষের বডির মধ্যে এটা এ হয়, যাদের ক্যান্সার হতে পারে, বিভিন্ন অন্যান্য শ্বাসতন্ত্রের মানে অসুখ হতে পারে, বিভিন্ন মানে বিরূপ প্রভাব পড়তে পারে, কিন্তু আসলে এটা কার্যকর না। আর চট্টগ্রামে ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় স্যালাইন সংকটকে প্রতারণা বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলছেন দেশে উৎপাদিত স্যালাইন নিয়ে কৃত্রিম সংকট দেখানো দুর্ভাগ্যজনক। আমাদের যে নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে মহাকাড়িতে, আমাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে প্রচুর পরিমাণে স্যালাইন হচ্ছে। স্যালাইন কেন কিনতে হবে? কৃত্রিমভাবে কিছু কিছু ব্যবসায়ী তাদের স্বার্থের জন্য এগুলো করতেছে, কারণ স্যালাইনের অভাব থাকার কথা না। কারণ মেডিকেল কলেজ হাসপাতালগুলো, যে সরকারি হাসপাতালগুলো আছে, প্রচুর পরিমাণে স্যালাইন আছে, মজুদ আছে। বর্তমানে ডেঙ্গু মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। মশা নিধনে জনগণের পাশাপাশি সরকারের উদ্যোগ জোরালো করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এই সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ। মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীনতার সুফল আমাদের আজকে যোগাযোগ, উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতা আনতে হবে, এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন তারা জনগণের ট্যাক্সের টাকায় চলে, তাদের সম্পর্কে কে কি বলল তাতে কিছুই যায় আসে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব নয়ের আওতায় ক্রাইম প্রিভেনশন কোম্পানি একের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, কমিশন যেভাবে পরিচালনা করবে র্যাব সেভাবেই দায়িত্ব পালন করবে। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও পানির অভাবে আমন আবাদ নিয়ে সংকট কাটছে না নাটোরের চাষীদের। অনাবৃষ্টির কারণে এখানকার অন্তত 10,000 হেক্টর আমন ক্ষেত পড়ে আছে অনাবাদি হয়ে। বৃষ্টির আশায় যারা বহুদূর থেকে পানি সংগ্রহ করে সেচ দিয়ে আমন ধানের চারা লাগিয়েছিল তারা পড়েছেন বেকায়দায়। ফেটে চৌচির মাঠের পর মাঠ আমন ক্ষেত। সবচেয়ে খারাপ অবস্থা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায়। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। চলতি মৌসুমে নাটোর জেলায় 73,400 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তাদের হিসাব অনুযায়ী প্রায় 63,000 হেক্টর জমিতে ধান লাগানো হয়ে গেছে। বৃষ্টি শুরু হলেই অবশিষ্ট প্রায় 10,000 হেক্টর জমিতে ধান লাগানো শেষ হবে, কিন্তু প্রয়োজনীয় বৃষ্টির অভাবে জমিগুলো পড়ে আছে অনাবাদি হয়ে। বহুদূর থেকে পানি সংগ্রহ করে যারা সেচ দিয়ে ধান লাগিয়েছেন তারাও এখন দুশ্চিন্তায়। জমি ফেটে চৌচির, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ধানের চারা, পানি সংকটে জাগ দিতে না পারায় নষ্ট হচ্ছে পাট। বর্ষা মৌসুম পার হয়ে গেছে, তারপরও নলকূপ ও শ্যালো পাম্পে পানি উঠছে না। শুধু জল মোটরেই পানি উঠতেছে, তে জল মোটর সবাই করতে পারে কি করতে পারে না, ওই জন্য এখনো কেউ ধান লাগাতে দেন মাঠকে মাঠ পড়ি আছে জমি। জমিতে পানি নেই, মাটি একবারে ফাইটে ক্লিয়ার। এখন 4.5 বিঘা জমি ধান লাগিয়েছি, এত টাকা খরচ, এখন ফলন পাবো কিনা, ঘরে ধান উঠবে কিনা, খুব দুশ্চিন্তা আছি, ঋণগ্রস্ত হয়ে গেছি। পাট কেটে জমিতে ফেলে রাখছি, পাট ডুবানোর কোনো জায়গা নেই, জমিতে ধান লাগাতে পারতেছি না। সেচ সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাদের কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান জেলার প্রধান কৃষি কর্মকর্তা। জেলা এবং উপজেলার সেচ কমিটি মিটিং করেছি এবং বিএডিসি বিএমডির কর্মকর্তাদেরকে বলেছি তারা যাতে সার্বক্ষণিক তাদের সেচ ইউনিটগুলো চালু রাখে। এছাড়া কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছে যে বৃষ্টিপাত হওয়া মাত্র যাতে জমির পানিটা জমিতে ধরে থাকে এবং সাথে সাথে তারা রোপণ কার্যক্রম চালিয়ে যায়। আমন ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর হলেও বৃষ্টির পরিমাণ কমে যাওয়া ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দিন দিন এটিও সেচ নির্ভর হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে উপরিভাগের পানির মজুদ বাড়াতে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি সংশ্লিষ্টদের। NTV নিউজ ডেস্ক। নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী রক্ষায় করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নেত্রকোনা সার্কিট হাউস হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সহ আরও কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার উদ্যোগে আলোচনা সভায় বেলা নির্বাহী প্রধান অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ান ও হাসান, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সোমেশ্বরী নদী রক্ষায় সঠিকভাবে বালু উত্তোলন, ড্রেজিং করে পানি প্রবাহ সৃষ্টি সহ নানা দিক তুলে ধরেন। চট্টগ্রামে স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি আর মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর হাজারি লেনে পাইকারি ওষুধের দোকানে অভিযানের কথা শুনে অনেকেই ওষুধের দোকান বন্ধ করে পালিয়ে যান। কিছু খোলা দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদবিহীন মূল্য কাটাকাটি করায় সুপার ফার্মেসিকে 30,000 টাকা জরিমানা করা হয়। এর পরপরই হাজারি লেনের ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো করলে এটা এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোর ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।